नमस्कार खबर समय बांगला आपनादेर स्वागत आपनादेर साथे आमि शुभम एई मुहूर्ते आमरा उपस्थित रयेछि शिलिगुड़ी दुई नम्बर वार्डे आज शहरेर तीनटी वार्ड परिदर्शन करे देखबेन जिला शासक एस पुन्नम्बलम पाशापाशी शहरेर मेयर गौतम देव एवं डेपुटी मेयर रंजन सरकार सह स्वास्थ्य विभागीय मेयर परिषद दुलाल दत्त कन्जार्भेंसि अर्थात जंजाल अपसारण विभागेर मेयर परिषद মানিক দে সহ একাধিক সরকারি আধিকারিকেরা শহর জুড়ে কিন্তু বাড়ছে ডেঙ্গু এবং এই ডেঙ্গু মোকাবেলায় পৌর নিগমের পক্ষ থেকে কিন্তু নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ রয়েছে সচেতনতা প্রচারের বেশ কয়েকটি টোকাও কিন্তু রয়েছে এই ডেঙ্গু সচেতনতায় সাধারণ মানুষকে সচেতন করতে এবং শহর জুড়ে পয় পরিষ্কার কেমন যে নির্মীয়মান বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ কোনোভাবে জল জমে রয়েছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু পরিদর্শন করে দেখছেন সবকিছু কিন্তু পরিদর্শন করে দেখছেন শুধু পরিদর্শন নয় কিন্তু জানিয়ে রাখি পরিদর্শনের পাশাপাশি যে সমস্ত জায়গায় জঞ্জাল বা জমা জল রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে দিচ্ছি শিলিগুড়ি দুই নম্বর ওয়ার্ড থেকে এবং পরবর্তীতে কিন্তু এরপরে তিন ও এক নম্বর ওয়ার্ড পরিদর্শন করে দেখবেন মেয়র গৌতম দেব জেলা শাসক এস পুন্নম্বলম ডেপুটি মেয়র রঞ্জন সরকার স্বাস্থ্য বিভাগীয় মেয়র পরিষদ দুলাল দত্ত জঞ্জাল অপসারণ বিভাগীয় মেয়র পরিষদ মানিক দে সহ বিভিন্ন সরকারি আধিকারিক পৌর নিগমের আধিকারিকদের নিয়ে কিন্তু আজ পরিদর্শনে বেরিয়েছেন মেয়র গৌতম দেব ও জেলা শাসক এস পুন্নম্বলম জানিয়ে রাখি যে শহর জুড়ে কিন্তু ডেঙ্গুর প্রবণতা বেড়েই চলেছে এবং যাতে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যায় দুর্গাপূজার আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসে শহর জুড়ে এই সমস্ত কিছু কিন্তু পরিদর্শন করে দেখছেন এবং যে সমস্ত বাড়ি তে মনে হচ্ছে যে সমস্ত বাড়িগুলিকে দেখে মনে হচ্ছে যে সেই সমস্ত বাড়িগুলিতে জমা জল থাকতে পারে সেই সমস্ত বাড়িগুলিও কিন্তু পরিদর্শন করে দেখছেন মেয়র গৌতম দেব ও জেলা শাসক এস পুন্নম্বলম এই মুহূর্তে একটি বাড়ি যে বাড়িটির পরিস্থিতি কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো জমা জল যে সমস্ত বাড়িতে প্রচুর পরিমাণে গাছ রয়েছে জঞ্জাল হয়ে রয়েছে সেই সমস্ত যে সমস্ত বাড়িগুলিতে জঞ্জাল রয়েছে সেই সমস্ত বাড়ির ভিতরে ঢুকেও সেই সমস্ত বাড়ির সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে যাতে তাদের বাড়ির জঞ্জালগুলি তারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে যাতে শহরে এবং এলাকায় মশার উপদ্রব কমতে পারে এবং শহর জুড়ে যে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে সেই ডেঙ্গু বাড়তি যে গ্রাফ রয়েছে সেই গ্রাফ রুখতে
সক্ষম হয় শিলিগুড়ি পুর নিগম। এই মুহূর্তে দুই নম্বর ওয়ার্ড থেকে সরাসরি চিত্র আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, এবং এই যে ভিজিট রয়েছে, ভিজিটের পর মেয়র গৌতম দেব কী বার্তা দিচ্ছে শহরবাসীর উদ্দেশ্যে, সেই চিত্রও কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সেজন্য দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।